হামিংবার্ড শুধু ছোট পাখি হিসেবেই নয়, বরং পৃথিবীর সবথেকে সুন্দর পাখিগুলোর মধ্যেও অন্যতম। হামিংবার্ডের অনেকগুলো প্রজাতি রয়েছে, প্রতিটি প্রজাতির সৌন্দর্য এবং বৈচিত্র্য আবার ভিন্ন ভিন্ন। আপনারা যে হামিংবার্ডটিকে দেখছেন তার নাম এনার হামিংবার্ড। এর বৈজ্ঞানিক নাম ক্যালিপ্টা এনা। এটি মূলত মাঝারি আকৃতির হামিংবার্ড। এদের আবাসস্থল উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে। লম্বায় এরা গড়ে 10 সেন্টিমিটার করে হয়ে থাকে। মানুষের কাছে এরা বেশ জনপ্রিয় মূলত এদের ঘাড়ের বর্ণালী সৌন্দর্যের জন্য। অধিকাংশ হামিংবার্ডের মতো এরাও ফুলের মধু খেতেই পছন্দ করে, যদিও ছোট ছোট পোকামাকড় খাওয়ার অভ্যাসও এদের রয়েছে। এই হামিংবার্ডগুলোর কিছু অতি প্রাকৃতিক ক্ষমতা রয়েছে। বৃষ্টির পানি থেকে বাঁচতে কিংবা ময়লা ধুলাবালি ঝেড়ে ফেলতে এরা এদের শরীরকে প্রতি সেকেন্ডে প্রায় 55 বার করে ঝাঁকাতে পারে। তাই খুব শক্তিশালী ক্যামেরা ছাড়া ওই সময় এদের স্থির চিত্র ধারণ করা সম্ভব নয়। এই হামিংবার্ডের প্রজননও বেশ মজার। এদের প্রজনন অঞ্চল ব্রিটিশ কলম্বিয়া থেকে অ্যারিজোনা পর্যন্ত বিস্তৃত। পশু পাখির লোম কিংবা পালক দিয়ে 2 ইঞ্চি ব্যাসার্ধের বাসা তৈরি করে থাকে এরা। এ সময় স্ত্রী হামিংবার্ডকে আকর্ষিত করতে পুরুষ হামিংবার্ডরা নান্দনিক নৃত্য প্রদর্শন করে। ধারণা করা হয় আলাস্কা, অ্যারিজোনা, নেভাডা, টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যগুলোতে প্রায় 1.5 মিলিয়ন এনার হামিংবার্ড রয়েছে। তাই এদেরকে হুমকিমুক্ত হিসেবেই বিবেচনা করা হয়। হামিংবার্ড নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের প্লেলিস্টটি চেক করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি কোনো পাখি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।